বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত ভারতীয় সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক এবং একটি মাউন্টেন হাউইটজার কামান বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসাবে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী মঙ্গলবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে একটি টি পঞ্চান্ন ট্যাঙ্ক ও একটি মাউন্টেন হাউইটজার গান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় ভাতৃপ্রতিম দেশ হিসাবে বাংলাদেশকে এটি উপহার বলে জানিয়েছে ভারত বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে ট্যাঙ্কটি জাতীয় জাদুঘর এবং কামানটি ঢাকা সেনানিবাসে রাখা হবে বেনাপোল স্থলবন্দর দিয়ে আসার পর ট্যাঙ্ক এবং কামান বাংলাদেশ সেনাবাহিনীর যশোর পঞ্চান্ন পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে লালনশা সেতু এবং বঙ্গবন্ধু সেতু হয়ে সেনাসদর দপ্তর ও শাহবাগের জাতীয় জাদুঘরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে এর আগে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ভারতীয় বিমান বাহিনীর একটি হকার হান্টার যুদ্ধ বিমান বাংলাদেশকে উপহার দিয়েছিল ভারত আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে সেটি স্থান পেয়েছে